আসসালামু আলাইকুম এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথুম মুবিন শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে কানাডায় বেগমপাড়া বানানোর ইচ্ছা ছিল শেখ হাসিনার জনগণের গচ্ছিত টাকা লুট করে শেখ হাসিনা কানাডায় বেগমপাড়া বানানোর ইচ্ছা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রেসভি তিনি বলেন অনেক লড়াই করতে হয়েছে আমাদের দিনের পর দিন দেশের সাবেক প্রধানমন্ত্রীকে পুরনো জরাজীর্ণ কারাগারে রাখা হয়েছে ষাট লাখ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে দু লাখ মামলায় এবারে জানাব গোপন তদন্তের মুখে আওয়ামী লীগের আমলের পুলিশ কর্মকর্তারা এর মধ্যে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ পাওয়া বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বেশ কয়েকটি ব্যাচের গোপন তদন্ত শুরু হয়েছে নন ক্যাডার পুলিশ সদস্যদের বিষয়ে চলছে একাধিক গোপন তদন্ত সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে এ তদন্ত পরিচালনা করা হচ্ছে তদন্তে হাসিনার শাসন আমলে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তাদের অতীত ইতিহাস যাচাই বাছাই করছেন বিশেষ একটি গোয়েন্দা সংস্থা জানাবো বাংলার মাটিতে শেখ হাসিনার বিচারের বিকল্প নেই বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুর্নীতির কারণে ভীত ছিলেন বলেই নেতাকর্মীদের না জানিয়ে বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাই চট করে দেশে ঢুকলে তাকে ফট করে জেলে যেতে হবে গত ১৬ বছরে শেখ হাসিনা যে অন্যায় করেছে তার ক্ষমা নেই বাংলার মাটিতে তার বিচার হতেই হবে আর কোনো বিকল্প নেই এবারে থাকছে আওয়ামী ফ্যাসিবাদকে সমর্থন করায় ভারতের দুঃখ প্রকাশ করা উচিত পনেরো বছর আওয়ামী ফ্যাসিবাদ এবং গণহত্যাকারীদের সমর্থন করায় ভারতের দুঃখ প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তিনি বলেন শেখ হাসিনার মতো বাংলাদেশের গণবিচ্ছিন্ন শাসক গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে ভারত এদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা কোনোভাবেই কাম্য নয় এদিকে গ্রেপ্তারের সময় সাজাপ্রাপ্ত আসামি সিনিয়ে নেওয়ার অভিযোগ সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের কাছ থেকে ফিরোজ নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে চিনি নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তারাপ শনিবার দুপুরে তাড়াশ পৌরসভার মঙ্গলবাড়িয়া বাজারে ঘটনা ঘটে ফিরোজ একই পৌরসভার সোলাপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশ সহ আটজন নিহত পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা রয়েছেন পুলিশ জানিয়েছে শনিবার মির আলী তেহসিলে ইদাক এলাকায় একটি পুলিশ পোস্টে এই হামলা চালানো হয় পুলিশ সূত্রে জানা যায় হামলার পর জরুরি উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয় খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কানাডায় বেগমপাড়া বানানোর ইচ্ছা ছিল শেখ হাসিনার জনগণের গচ্ছিত টাকা হরি লুট করে শেখ হাসিনা কানাডায় বেগমপাড়া বানানোর ইচ্ছা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কপির শনিবার বিকেলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর তেজগাঁও লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি রিজবি বলেন অনেক লড়াই করতে হয়েছে আমাদের দিনের পর দিন দেশের সাবেক প্রধানমন্ত্রীকে পুরনো জরাজীর্ণ কারাগারে রাখা হয়েছে ষাট লাখ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে প্রায় দু লাখ মামলায় এ অবস্থার মধ্যে শেখ হাসিনা মনে করেছিল আমার বিরুদ্ধে কথা বলার কেউ নেই আমি বাংলাদেশের মানুষের টাকা বিদ্যুৎ কেন্দ্রের নামে আমরা নিজেদের লোকজনদের দিয়ে লুটপাট করাবো কেউ কোনো আওয়াজ করতে পারবে না সোনালী ব্যাংক বেসিক ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে জনগণের গচ্ছিত টাকা আমি হরিলুট করব পাচার করব কানাডায় বেগমপাড়া বানাবো মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানাবো কিন্তু আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না এই ছিল শেখ হাসিনার ইচ্ছা এভাবে গত পনেরো বছরে শেখ হাসিনা দেশ চালিয়েছেন বিচার বিভাগ তার আঁচলের মধ্যে ছিল পুলিশ বিভাগ তার আঁচলের মধ্যে জনপ্রশাসন তার শাড়ির আঁচলে বাঁধা ছিল তিনি আরো বলেন আজকে রাষ্ট্রপতির বিষয়ে কথা উঠেছে আমরা সবাই জানি এ রাষ্ট্রপতি ফ্যাসিবাদের একটি প্রোডাক্ট কিন্তু আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন ছোটখাটো যদি গর্ত হয় আপনি যে গর্ত টপকিয়ে যেতে পারবেন কিন্তু বড় গর্ত যদি হয় খাল যদি হয় তখন সেটা আপনি টপকাতে পারবেন না সেটি টপকাতে গেলে পড়ে যেতে পারে সুতরাং যাতে কোনো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি না হয় এজন্যে অনেক চিন্তা করে আমাদের কাজ করতে হবে অল্প শূন্যতা হলে সেই শূন্যতা ভরাট করা যায় কিন্তু বড় শূন্যতা হলে সেটা ভরাট করা মুশকিল হবে এখানে শেখ হাসিনার পতনে যারা অসন্তুষ্ট হয়েছেন বাংলাদেশের ভেতরের কিছু মানুষ এবং বাহিরের কিছু লোকজন তারা নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজবি বলেন একটি পরিস্থিতি একটি দুনিয়া কাঁপানো বিপ্লবের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এ সরকারের দায়িত্ব হয়েছে তারা নিশ্চিততা দেবে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনের ব্যবস্থা তারা করবে এর মাধ্যমে সংস্কারে যে কথাগুলো উঠেছে সেই সংস্কারও তারা করবে কিন্তু কথা হলো সেটা তারা কতদিনে করবে যে দেশের জনগণ রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে তারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছেন নিঃসন্দেহে ডক্টর ইউনুস বাংলাদেশের একজন মানুষ বাংলাদেশের জন্য তিনি সুনাম বয়ে নিয়ে এসেছেন প্রত্যেকেই তাকে শ্রদ্ধা করেন যে গণতন্ত্রের জন্য এত লড়াই এত সংগ্রাম অনেক মাতার সন্তান হারিয়েছেন অনেক তার স্বামী হারা হয়েছেন এটা তো শুধু গণতন্ত্রের জন্যে কথা বলার জন্যে এবং নাগরিক স্বাধীনতার জন্য তাই যদি হয় তাহলে নির্বাচনে আপনাদের এত দ্বিধাদ্বন্দ্ব কেন নির্বাচনের জন্য আপনারা যে তারিখটা দেবেন সেটা বলে দিন এর মধ্যে যতটুকু সংস্কার করা দরকার করুন গোপন তদন্তের মুখে পড়েছেন শেখ হাসিনার সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যরা এর মধ্যে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ পাওয়া বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বেশ কয়েকটি ব্যাচে গোপন তদন্ত শুরু হয়েছে নন পুলিশ সদস্যদের চলছে একাধিক গোপন তদন্ত সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই তদন্ত পরিচালনা করা হচ্ছে তদন্তে হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তাদের অতীত ইতিহাস যাচাই শুরু করেছে সরকারের বিশেষ একটি গোয়েন্দা সংস্থা পিএস এর মাধ্যমে নিয়োগ পাওয়া বিসিএস ক্যাডার কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতাও ক্ষতিও দেখা হচ্ছে সম্প্রতি পুলিশ সদর দপ্তরে এক নির্দেশের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা এই বিষয়ে কাজ শুরু করেছে জানতে চাইলে পুলিশের সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান বিগত আওয়ামী সরকারের আমলে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছিল উচ্চভিলাষী অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা নিজেদের স্বার্থসিদ্ধি লক্ষ্যে পুলিশের বিভিন্ন আইন প্রবিধান লঙ্ঘন করে অতিরিক্ত বল প্রয়োগ করেন একইভাবে বিভিন্ন রাজনৈতিক তদবিরে দলীয় ক্যাডারদের নিয়োগ দেওয়া হয় এমনকি বিশেষ পুলিশ ক্যাডার কর্মকর্তাদের নিয়োগেও ব্যাপক হারে দলীয়করণ করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে নিয়োগপ্রাপ্তদের প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই করা হচ্ছে বাংলার মাটিতে শেখ হাসিনার বিচারের বিকল্প নেই বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ড আহমেদ আব্দুল কাদের বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুর্নীতির কারণে ভীত ছিলেন বলে নেতাকর্মীদের না জানিয়ে বনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি চট করে দেশে ঢুকলে তাকে ফট করে জেলে যেতে হবে গত ষোলো বছর শেখ হাসিনা যে অন্যায় করেছেন তার ক্ষমা নেই বাংলার মাটিতে তার বিচার হতেই হবে এর কোনো বিকল্প নেই বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত চত্বরে আয়োজিত খেলাফত মজলিশের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন মুক্তিযুদ্ধ কারও এক নয় মুক্তিযুদ্ধ কারো একক নয় বরং যুদ্ধ ছিল মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কেউ মারা যায়নি শেখ হাসিনার পিতা স্বাধীনতার ঘোষক নন কিংবা স্বাধীনতা সংগ্রামী নন স্বাধীনতা যুদ্ধের সময় তার বাবা পাকিস্তানে বন্দী ছিল তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা মানে শেখ হাসিনার ক্ষমতাকে ধরে রাখার চেতনা এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে সব কাজে সহযোগিতার আহ্বান জানিয়ে শেখ হাসিনাকে ঘাপটি মেরে থাকা দোষরদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন আওয়ামী ফ্যাসিবাদকে সমর্থন করায় ভারতের দুঃখ প্রকাশ করা উচিত ভিপি নূর পনেরো বছর আওয়ামী ফ্যাসিবাদ এবং গণহত্যাকারীদের সমর্থন করায় ভারতের দুঃখ প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন শেখ হাসিনার মতো বাংলাদেশের জনবিচ্ছিন্ন শাসক গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে ভারত এদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা কোনোভাবেই কাম্য নয় শনিবার গণাধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে আলরাজি কমপ্লেক্সের সামনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি নুরুল হকনুর বলেন দু সালে দল ঘোষণার সময় আমরা বহুদলীয় গণতন্ত্র কার্যকর সংসদ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়ন এবং সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছিলাম একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান নয় দলীয় প্রধান একটা দলের প্রতিনিধিত্ব করেন সরকার প্রধান পুরো রাষ্ট্রের এজন্য আমরা বলেছি একই সাথে কেউ দলের প্রধান এবং রাষ্ট্রের প্রধান হতে পারবে না তিনি বলেন গত পনেরো বছর শেখ হাসিনা যেভাবে সুরাচার হয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে সে ধরনের শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে মানুষ এখন পরিবর্তন চায় মানুষ আর প্রথাগত রাজনীতির পথে হাঁটতে চায় না তিনি আরো বলেন অন্তর্ভুক্তিমূলক কার্যকর সংসদ প্রতিষ্ঠায় আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি যেন সংসদকে একক কোনো দলের আধিপত্য না থাকে কারণ আমাদের অতীত অভিজ্ঞতা খুবই ভালো নয় যে একবার ক্ষমতায় যায় ক্ষমতাকে করতে প্রশাসন পুরো রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় গণ পরিষদের সভাপতি আরো বলেন গণ অধিকার পরিষদ বিগত সময় সুরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে রাজপথে ছিল নেতাকর্মীরা রক্ত দিয়েছে ত্যাগ স্বীকার করেছে আজকে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এই আন্দোলনে আমাদের জেলে যেতে হয়েছে উপদেষ্টাদের নয় সরকার ব্যর্থ হলে দেশে বিপর্যয় সৃষ্টি হবে তাই আমরা চাই না সরকার ব্যর্থ হোক কিন্তু এ ধরনের সরকারের সফল হবার সম্ভাবনা কম তাই রাষ্ট্র সংস্কার এবং সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের সরকার প্রয়োজন